আমরা প্রায় প্রায় দেখি সেই নিউজগুলো খুব ভাইরাল হতে, যে খুব কম বয়সে কেউ একজন বিডি হচ্ছেন, কেউ একজন আইএএস অফিসার হচ্ছেন বা ডব্লিউবিসিএস অফিসার হচ্ছেন, বা এসডিওর বয়স যদি খুব কম হয় আমরা সেটাকে নিয়ে অনেক গর্ব করি। কিন্তু এই যে তারা কী করে এই কম বয়সে এত বড় র্যাঙ্কের চাকরিগুলো পেয়ে থাকেন, এই সার্ভিসগুলো পেতে গেলে কি করতে হবে? দেখুন, এই যে বড় বড় পোস্ট, এই পোস্টগুলোর জন্য কিন্তু খুব বেশি একটা পড়াশোনার দরকার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই কিন্তু এই বড় বড় পরীক্ষাগুলোতে বসা যায়। তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে সেই বড় র্যাঙ্কের চাকরি পেতে গেলে কীভাবে নিজেকে প্রস্তুত করবেন? আমি যেটা বলছি এটা সম্পূর্ণ আমার একটা মতামত, বা এভাবে প্রস্তুতি নিলে হয়তো বা সেটা সাকসেস হতে পারে। যদিও আমি এই সময়টা অতিক্রান্ত করে এসেছি এবং সেই সময়ের জন্য আমার এখন আফসোস হচ্ছে। আপনি যখন গ্র্যাজুয়েশন পড়ছেন, অর্থাৎ বিএ বিএসসি ইত্যাদি ক্লাসে যখন আপনি পড়ছেন, সেই সময়টিকে আপনি কাজে লাগান। সেই সময়ে আপনি ডব্লিউবিসিএস বা ইউপিএসসি বা এই ধরনের বড় বড় যে পরীক্ষা আছে, মিসলেনিয়াস, এই পরীক্ষাগুলোর যে মেইন সাবজেক্ট আছে সেই মেইন সাবজেক্টগুলো পড়তে থাকুন। গ্র্যাজুয়েশনে যারা পাস কোর্সে বিশেষ করে পড়েন তাদের কিন্তু পড়ার চাপ খুব একটা থাকে না। সেই সময়টিকে যদি সঠিক কাজে লাগানো যায় তাহলে কি হচ্ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই যদি এই ধরনের বড় বড় পরীক্ষাগুলিতে বসা যায় তাহলে কিন্তু খুব কম বয়সে সেই পরীক্ষাগুলোতে সাকসেস পাওয়ার একটা সুযোগ থাকে। আর এই পরীক্ষাগুলো যে আহামরি খুব কঠিন তাও নয়, এই পরীক্ষাগুলোর সিলেবাস যদি ধরে ধরে পড়া যায় তাহলে কিন্তু মোটামুটি দু এক বছরের মধ্যে সেই সিলেবাসগুলোকে কমপ্লিট করে নেওয়া যেতে পারে। সুতরাং সেই বিএ ক্লাসে পড়ার সময়, বিএ বা বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশন ক্লাসে পড়ার সময় যদি মেইন সাবজেক্টটিকে কমপ্লিট করে রাখা যায় তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই তার যে একটা প্রিলি পরীক্ষা থাকে সেই পরীক্ষাটি কিন্তু সহজে ক্র্যাক করা যায় এবং তারপরে সেই মেইন পরীক্ষা অর্থাৎ সাবজেক্টটিও কমপ্লিট করা যেতে পারে। তো যারা এখন গ্র্যাজুয়েশন করছেন বা সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু এই ধরনের বড় বড় পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারেন। এখানে আরেকটা বিষয়ে বলার যে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু টিচার্স হওয়ার একটা স্বপ্ন দেখে, অর্থাৎ ভালো স্টুডেন্টগুলো যখন ওই দিকে ঝুঁকে যায় তখন এই দিকের পোস্টগুলো কিন্তু ফাঁকাই পড়ে থাকে। এখানে প্রতিযোগী অনেক, কিন্তু হিসেব করে দেখতে গেলে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছেন এমন প্রস্তুতির সংখ্যা অনেক কম, এমনকি যারা ভালো স্টুডেন্ট তার সংখ্যাও কিন্তু খুব কম থাকে। তাই এই দিকে যদি প্রস্তুতি নেওয়া যায় আমার মনে হয় স্কুল সার্ভিসের থেকে এই দিকটায় অনেক বড় একটা পথ ফাঁকা পড়ে থাকে। তো এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলো যে আছে, ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস, এগুলো সিলেবাসগুলোকে কীভাবে কমপ্লিট করা যেতে পারে বা এগুলো সিলেবাসগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। ধন্যবাদ।